আমাদের এই প্রোডাক্টগুলো সব অফিশিয়াল প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট। আমরা কোনো নন চ্যানেলের প্রোডাক্ট সেল করি না। ব্ল্যাক 6000 পেস এবং কালার 7000 পেস প্রিন্ট করতে পারবেন। ইন্ডিভিজুয়াল কাটিং সিস্টেম, খুবই ভালো মেশিন। এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইস রাখা যাবে হলো আপনার 9000 টাকার ভিতরে। হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে মূলত আমরা আপনাদেরকে প্রিন্টার দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটাতে আপনাদেরকে ইপসন, ব্রাদার এবং ক্যানন মোটামুটি সব ব্র্যান্ডের প্রিন্টারগুলোর একটা প্রাইস জানানোর চেষ্টা করব। সিঙ্গেল ফাংশন প্রিন্টার এবং অল ইন ওয়ান প্রিন্টার যারা নিতে যাচ্ছেন। আমরা আজকে যে শপটাতে রয়েছি এই শপটার নাম হচ্ছে ইপসন বাজার। ইপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসসালাম মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইপসন বাজার। রাসেল ভাই আমাদের সাথে রয়েছে। আর আরেকটা জিনিস আমরা বলে নিই, যারা এই ভিডিওটা ঢাকার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু সরাসরি তাদের শপে গিয়ে প্রোডাক্টগুলো দেখে কিনতে পারেন। এছাড়া ঢাকার বাইরে রয়েছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। মোটামুটি এখানে যে প্রিন্টারগুলো বর্তমানে রয়েছে এগুলোর প্রাইসগুলো কেমন সেটারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা দেখাবো হচ্ছে ইপসনের প্রিন্টারগুলো আজকে। তো ইপসনের দুটো মডেল অলরেডি আমাদের সামনে রয়েছে, আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছে রাসেল ভাই। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাসেল ভাই, আজকের ভিডিওটাতে মূলত আমাদেরকে যে প্রিন্টারগুলো দেখছি ইপসনের, তো এই দুটো মডেলের সম্পর্কে আমাকে একটু বলবেন। আসলে এই দুইটা মডেলই একটু মানে মিড রেঞ্জের আর কি। মিড রেঞ্জের, আচ্ছা আচ্ছা। এগুলো নতুন আমাদের দেশের জন্য নতুন প্রিন্টার, নতুন মডেল। যেমন প্রথমে আমি বলি এপসন L4160, এটা অল ইন ওয়ান প্রিন্টার, প্রিন্ট কপি স্ক্যান। কিন্তু এটার ভিতরে যেমন ব্ল্যাকে 7500 পেজ প্রিন্ট করতে পারবেন। এটার মধ্যে এলসিডি মনিটর আছে, 144 ইঞ্চি এলসিডি, 1.44 ইঞ্চি। এখানে ডাবল সাইড বিজনেস কোয়ালিটি প্রিন্টিং করতে পারবেন এবং ওয়াইফাই দেওয়া আছে, মানে ওয়াইফাই এর মাধ্যমে আপনার কমান্ড দিতে পারবেন। জি জি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মোবাইল থেকে মনে হয় প্রিন্ট করা? হ্যাঁ, মোবাইল থেকে প্রিন্ট করা যাবে। ওয়াইফাই যেসব জায়গায় কানেক্টেড হবে সেখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবং খুব আপগ্রেডেড মেশিন, কোয়ালিটিও খুব ভালো। এই প্রিন্টারটার প্রাইস হচ্ছে হলো আপনার বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে 26000 টাকার ভিতরে। 26000 টাকার ভিতরে। প্রাইস রেঞ্জগুলোর ব্যাপারে শুরুতেই একটু বলে দেই, প্রাইস যেটা বলবো দয়া করে ফোন করে জেনে নেবেন। ভিডিওতে যে প্রাইসটা বলতেছে ওটা কিন্তু পার্মানেন্ট কোনো প্রাইস না, এর ভিতরে কমতেও পারে বাড়তেও পারে। দয়া করে গ্রাহকরা কেউ মানে মনক্ষুণ্ণ হবেন না, প্রাইস 26000 উপরেও যেতে পারে, পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে দামটা। আচ্ছা আচ্ছা। তো যেটা আমরা দেখালাম ইপসন এর কালার একটা প্রিন্টার, এটাতে আপনারা চাইলে ব্ল্যাক করতে পারবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার সবকিছুই করতে পারবেন। আর প্রাইস বলেছেন 25000 ভিতরে এখন? হ্যাঁ, 25 থেকে 26000 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা। আর এরপরে যেটা আমরা দেখবো এটা হচ্ছে 6170 মডেল, ইপসন এর আরো একটা মডেল। এটা তো সেম প্লাস এটা তো হচ্ছে ইথারনেটের একটা। ঠিক সেম না, এটার থেকে এটা অনেক আপগ্রেড। 6170 যেমন এটাতে আপনি এটা তো ব্ল্যাক 7000 পেজ প্রিন্ট করতে পারবেন, তারপর আপনার হাই স্পিড ডাবল সাইড প্রিন্ট হবে, বোথ সাইড প্রিন্ট হবে, অটো ডকুমেন্ট ফিডার আছে এটার মধ্যে এবং ওয়াইফাইও হবে। এটা দিয়ে আপনি এডিএফ দেওয়া আছে, যেহেতু এডিএফ থাকবে সেহেতু আপনি লিগ্যাল সাইজ পর্যন্ত এটাতে সর্বোচ্চ লিগ্যাল সাইজ পর্যন্ত ফটোকপি কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর এটার প্রাইসটা কেমন রাখছেন? এটার প্রাইস হচ্ছে আপনার 33000 টাকার ভিতরে। 33000 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্রাদারের একটা প্রিন্টার, ব্রাদারের 510 মডেল। তো রাসেল ভাই, এই প্রিন্টার সম্পর্কে একটু আমাকে ধারণা দিবেন। হ্যাঁ, ব্রাদার এখন বর্তমানে ভালোই একটা পপুলার ব্র্যান্ড এবং এই প্রিন্টার মেশিনগুলোর কোয়ালিটি খুব ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো এবং এগুলোর মধ্যে অন্যান্য প্রিন্টারের তুলনায় কিছু বেশি অ্যাডভান্টেজ থাকে। যেমন এই মেশিনগুলো, এটার মধ্যে আপনার ওয়াইফাই আছে এবং ম্যানুয়াল ফিট স্লট আছে, 150 শীট পর্যন্ত আপনি পেপার রাখতে পারবেন একসাথে, 150 শীট পর্যন্ত। এবং সবচেয়ে বড় বিষয় যে গ্রাহকরা এটা খেয়াল করবেন, আমাদের যে প্রাইসগুলো দেওয়া এগুলা প্রতিটা প্রিন্টারের অফিসিয়াল প্রাইস দেওয়া এবং অরিজিনাল ইঙ্ক সহ, এই কথাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এই প্রিন্টারটার মধ্যে একটা ব্ল্যাক কালি এক্সেস দেওয়া থাকে, বেশি দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা যদি দাম কমাতে যাই বা অনেক গ্রাহকরা আছে, অনেক ব্যবসায়ীরাই আছে যারা এই কালিগুলো পরিবর্তন করে বিক্রি করে এবং অরিজিনাল কালি দিলেও অরিজিনাল যে একটা ব্ল্যাক কালি বেশি দেওয়া থাকে এটা কাস্টমাররা হয়তো অনেকেই জানেন না, তো ওই কালিটা আমরা রেখে দিয়ে ব্যবসায়ীরা সেল করি, দামটা অনেক কমে যাচ্ছে। এটার মধ্যে আপনি ব্ল্যাক কালি পাবেন দুইটা, যেটা দিয়ে আপনি ইচ পার পিস ব্ল্যাক কালিতে 6500 পেজ প্রিন্ট করতে পারবেন।
তো আপনি 6,500 ধরেন, 13,000 পেজ আপনি ব্ল্যাক এ প্রিন্ট করতে পারবেন। যারা ব্যবসায়িক কাজে ব্যবহার করবে, আপনারা যদি একটু ক্যালকুলেটর চেপে দেখেন যে আপনি শুধু ব্ল্যাক কালে প্রিন্ট করে মেশিনটার দাম প্রায় উঠিয়ে ফেলবেন, মানে মেশিনের দামই উঠে যাবে আর কি, প্রায় উঠিয়ে ফেলতে পারবেন। আর কালার দিয়ে আপনি ধরেন প্রায় 8-10,000 এর মতো পেজ প্রিন্ট করতে পারবেন, তিনটা কালার ইকুয়াল। এই প্রিন্টারে আপনার কমেন্টস আপনি একসাথে যদি 20-50 ফটোকপি করতে চান, এই এক কমেন্টস করে দিবেন ডিসপ্লেতে, এখানে কমেন্টস করে দিলে আপনি এটা ফটোকপি বের করে দেখা যাচ্ছে জি। এবং খুবই কোয়ালিটি মেশিন, দুই সাইড স্ক্যান করা যায়, স্ক্যান কপি স্ক্যান, আচ্ছা তিন সাইড করতে পারবে প্রতিটা প্রিন্টার, গ্রিন কপি স্ক্যান, খুবই কোয়ালিটি প্রিন্ট। ব্যবসা বলেন, হোম ইউজ বলেন, কর্পোরেট বলেন, সব জায়গায় মেশিনটা খুব কমফোর্ট। আচ্ছা এটার প্রাইসটা কেমন রাখছেন ভাই? এটার প্রাইসটা হচ্ছে 18,000 টাকার ভিতরে। আচ্ছা হ্যাঁ, প্রাইস কমতেও পারে বাড়তেও পারে। আচ্ছা বর্তমান প্রাইসটা হচ্ছে 18,000 টাকা, তবে হ্যাঁ 18,000 টাকার ভিতরে বর্তমানে আমরা রানিং হিসাবে আমরা এটা বিক্রি করতেছি 17,500 টাকা, কিন্তু সম্ভবত দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। আচ্ছা আচ্ছা, মোটামুটি যে প্রাইসে হোক আপনারা কিন্তু তাদের কাছ থেকে অবশ্যই ফোন করে জেনে নিবেন কারেন্ট প্রাইস গুলো, দেখা যাচ্ছে ফোন করে আপনারা জেনে নিবেন। তো 510 মডেলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 18,000 টাকার ভিতরে। তো এই পাশে ব্রাদারের আরো একটা প্রিন্টার আপনাদেরকে দেখাচ্ছি, যেটা বললাম এটা হচ্ছে 710 মডেল। তো রাসেল ভাই এটা সম্পর্কে আমাকে একটু বলবেন। হ্যাঁ, এই মেশিনটা 710W, ব্রাদারের আরো একটা মডেল। এই মডেলটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে আপনি লিগ্যাল সাইজ ফটোকপি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, লিগ্যাল সাইজ ফটোকপি করতে পারবেন, লিগ্যাল সাইজ স্ক্যান করতে পারবেন, কারণ এটার মধ্যে দুইটা স্লট আছে স্ক্যান, এই স্ক্যানারের একটা হচ্ছে উপরে ADF আর একটা হচ্ছে ফ্ল্যাট বার। আপনি সর্বোচ্চ A4 সাইজ করতে পারবেন, আর ADF এ দেখাচ্ছে ADF এ আপনি লিগ্যাল সাইজ করতে পারবেন। এটা দিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি 13,000 এর মতো ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন, এবং কালার তিনটা মিলিয়ে আপনি প্রায় 8-10,000 এর মতো প্রিন্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটার মধ্যে এক্সট্রা বোনাস ইন দেওয়া থাকে, ১৩,000 এর মতো। এটার মধ্যে ওয়াইফাই থাকবে, খুবই ভালো মেশিন, খুবই কোয়ালিটি মেশিন। দুই সাইড দিয়ে আপনি পেপারের ইনপুট একটা ট্রে আছে এবং আরেকটা আছে পিছন সাইড দেওয়ার জন্য। সাধারণত একটু থিকনেস মোটা পেপার গুলো আমরা পিছন সাইড দিয়ে প্রিন্টটা দিই। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখছেন? এটার প্রাইস হচ্ছে বর্তমানে 27,000 টাকার মধ্যে, কিন্তু আমরা এখন রানিং যেটা সেল করতেছি এটা হচ্ছে 26,500 টাকা। অবশ্যই অরিজিনাল ইঙ্ক সহ। আরেকটা কথা মনে রাখবেন, যেসব প্রিন্টারের আমরা প্রাইস দিচ্ছি প্রতিটা প্রিন্টার কালি ভেদে 2-3,000 টাকা কমে যাবে, যদি আপনারা কপি কালি দিয়ে নিতে চান। কপি কালি দিয়ে নিলে দেখতে 2-3,000 টাকা কমে যাবে। তো অরিজিনাল কালি দিয়ে কিন্তু নিলে এই প্রাইসে পড়বে। আর যেটা বললাম 710 মডেল, এটার প্রাইসটা রাখছেন হচ্ছে 27,000 টাকার ভিতরে হবে। তো এরপর আপনাদেরকে ইপসনের একটা প্রিন্টার দেখাবো, ইপসন যারা নিতে যাচ্ছেন, ইপসনের এটা হচ্ছে 805 মডেল। তো রাসেল ভাই এই প্রিন্টার সম্পর্কে আমাকে একটু জানাবেন, ইপসনের এই প্রিন্টারটা। ইপসন এল 805 হচ্ছে সিঙ্গেল ফাংশন প্রিন্টার, ফটো প্রিন্টার। আচ্ছা, ফটোর জন্য বেস্ট আর কি, যারা স্টুডিওর জন্য নিতে যাচ্ছেন। ফটোর জন্য বেস্ট, স্টুডিও বলতে যারা এই ধরনের ছবি টবির কাজ করে তারা সবাই এই প্রিন্টারটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কম্পোজিট কাজও হয়, এটা দিয়ে আপনি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন, অফসেট পেজ 3,000 পেজ, এবং কালার করতে পারবেন 5,400 পেজ, 5,400 কালার ইঙ্ক, 6 কালার, এবং ওয়াইফাই প্রিন্টার। এবং আমাদের যতটুকু তথ্য, কাস্টমারের তথ্য অনুপাতে আমরা জানতে পেরেছি যে আপনি যদি এটাতে ফটোর কাজ করেন, A4 সাইজ গ্লোসি পেপার আপনি প্রায় 1900 পেজের মতো প্রিন্ট করতে পারবেন, খুব ভালো একটা মেশিন। আচ্ছা আচ্ছা, আর এটার প্রাইসটা কেমন রাখছেন? এটার প্রাইস হচ্ছে 26,000 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা, আর সবগুলো প্রিন্টারের সাথে তো মনে হয় আপনারা 1 ইয়ারের একটা সার্ভিস ওয়ারেন্টি, প্রিন্টারের সাথে 1 বছরের আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর যেটা বললেন এটার প্রাইসটা বলেছেন হচ্ছে 26,000 টাকার ভিতরে, আপনি হলে প্রাইস ফোন করে জেনে নেবেন। আচ্ছা, আপডেট প্রাইসটা আসলে প্রাইস চেঞ্জিং হয়, আপডেট প্রাইসটা আপনারা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। তো এই পাশে ইপসনের আরো একটা প্রিন্টার আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি অল ইন ওয়ান প্রিন্টার বলা চলে। তো এটা হচ্ছে 565 মডেল। তো রাসেল ভাই এই প্রিন্টার সম্পর্কে আমাকে একটু জানাবেন। এটা ইপসনের একটা অল ইন ওয়ান প্রিন্টার। হ্যাঁ, অল ইন ওয়ান প্রিন্টার বলতে এটাতে আপনি ADF আছে, মানে দুইটা স্ক্যানারের স্লট দেওয়া আছে, স্লটে আপনার একটা হচ্ছে ফ্ল্যাট বার, একটা হচ্ছে ADF। এটাতে আপনি ব্ল্যাক 4,500 পেজের মতো প্রিন্ট করতে পারবেন, এবং কালার প্রায় 7-8,000 এর মতো প্রিন্ট করা যাবে। খুব ভালো একটা প্রিন্টার, সাধারণত ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন, যারা অল্প স্বল্প ছবির কাজ করেন,
পাশাপাশি কম্পিউটার কম্পোজের কাজ করেন এবং ফটোকপির কাজও করেন, ফ্যাক্স এবং ইথারনেট মোটামুটি সব অল ইন অল সবকিছু আপনারা করতে পারতেন করতে পারবেন এই প্রিন্টারের মাধ্যমে। রাসেল ভাই এটার প্রাইসটা কেমন রাখছেন? এটাও আপনার 27000 টাকার ভিতরে, 27000 টাকা কারেন্টলি কারেন্ট যে দামটা থাকবে মূল্যটা থাকবে সেটা আপনারা কষ্ট করে একটু ফোন করে জেনে নেবেন, কিন্তু আপনাদের বাজেট রাখতে হবে 27000 টাকার ভিতরে, প্রাইস কমতেও পারে বাড়তেও পারে। আর এই আপনারা যে প্রিন্টারগুলো সেল করছেন এগুলো তো দেখা যাচ্ছে ঢাকার বাইরে আপনারা কিভাবে দিচ্ছেন? হ্যাঁ কোনো সমস্যা নাই, যেসব জায়গায় বা বিভাগে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, জননী কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহন আছে, ১৩০ মডেল খুব পপুলার। তো রাসেল ভাই এইটাতে কি কি কাজ করা যাবে আমাকে একটু বলবেন? এপসন এল ১৩০, এটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার, কিছু ছবি টবির কাজ আপনারা এটাতে করতে পারবেন, এটাতে ব্ল্যাক 4500 পেজের মতো করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই আর কালার 7000-7500 পেজের মতো করতে পারবেন। আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইস 10500 টাকার ভিতরে, 10500 টাকার ভিতরে হচ্ছে আপনারা 130 মডেল যারা নিতে আছেন 10500 টাকার ভিতরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো এরপরে আপনাদেরকে ক্যাননের আমরা দুটো মডেল দেখাবো, একটা হচ্ছে 2010, একটা হচ্ছে 1010। তো রাসেল ভাই এই দুইটা প্রিন্টার সম্পর্কে আমাকে একটু জানাবেন? এটা ক্যাননের ব্র্যান্ড 2010, একটা হচ্ছে 1010। আগে 2010 এর ব্যাপারে বলি, এটা হচ্ছে অল ইন ওয়ান প্রিন্টার, প্রিন্ট কপি স্ক্যান, হ্যাঁ প্রিন্ট কপি স্ক্যান, এটাতে ব্ল্যাক দিয়ে করতে পারবেন 6000 এবং কালার দিয়ে করতে পারবেন 7000 পেজ, খুবই ভালো মেশিন ক্যানন ব্র্যান্ডের মধ্যে। এটার প্রাইস রেঞ্জটাও বলে দিই, এটার প্রাইস রেঞ্জটা আপনার 12500 টাকার ভিতরে, 12500 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা, অল ইন ওয়ান প্রিন্টার, আর নিচেরটা হচ্ছে? আর নিচেরটা হচ্ছে সিঙ্গেল ফাংশন প্রিন্টার Z1010, হ্যাঁ এটাও ব্ল্যাক 6000 পেজ এবং কালার 7000 পেজ প্রিন্ট করতে পারবেন, ইন্ডিভিজুয়াল কাটিং সিস্টেম, খুবই ভালো মেশিন। এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইস রাখা যাবে হলো আপনার 9000 টাকার ভিতরে, 9000 টাকার ভিতরে। আচ্ছা 9000 টাকার ভিতরে হচ্ছে আপনারা সিঙ্গেল ফাংশন প্রিন্টার পেয়ে যাচ্ছেন ক্যাননের 1010, আর এটা হচ্ছে অল ইন ওয়ান প্রিন্টার, এটার প্রাইসটা বলেছেন কত? 12500 টাকা, 12500 টাকার ভিতরে। তো ক্যানন যাদের পছন্দ আপনারা চাইলে ক্যাননও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এছাড়াও মোটামুটি আপনারা সব ধরনের প্রিন্টার কিন্তু দেখা যায় ইপসন বাজারে পেয়ে যাবেন। তো রাসেল ভাই এই পাশে যেগুলো আমরা দেখছি এগুলো কি ব্রাদারের লেজার প্রিন্টার, তাই তো? হ্যাঁ এগুলো এক ধরনের লেজার প্রিন্টারই, কিন্তু অনেকে এগুলোকে মিনি ফটোকপি মেশিন বলে। আচ্ছা আচ্ছা, যেমন এগুলো A4 সাইজ আর এগুলো ADF আছে, এটা লিগাল সাইজ পর্যন্ত করা যায়, লিগাল সাইজ পর্যন্ত করা যায়, ওয়াইফাই আছে, এটার মধ্যে আবার ওয়াইফাই নাই। আচ্ছা একটু প্রাইসের ধারণা কি দিবেন? এটার দাম হচ্ছে হলো আপনার বর্তমান প্রাইস হচ্ছে 19000 টাকার ভিতরে, 19000 টাকার ভিতরে, আর এটা হচ্ছে আপনার 17000 টাকার ভিতরে, 17000 টাকার ভিতরে। আচ্ছা আর এই পাশে আমরা ব্রাদারের 310 মডেলটা, হ্যাঁ 310টার প্রাইসটা কত রাখছেন? এছাড়া যারা ক্যাননের মধ্যে লেজার প্রিন্টার নিতে যাচ্ছেন, ক্যাননের এটা হচ্ছে মডেলটা কি ভাই? 6230DN। আচ্ছা এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে হলো আপনার 12000 টাকার মধ্যে, 12000 টাকার মধ্যে। এ পাশে কি 2023-2065, এটার মধ্যে ওয়াইফাই আছে, এটার মধ্যে ওয়াইফাই নাই, এগুলো দুটোটাই বোথ সাইড প্রিন্ট হবে, বোথ সাইড প্রিন্ট হবে। এগুলোর দাম হচ্ছে হলো আপনার 6000। আচ্ছা এছাড়া মোটামুটি রাউটার থেকে শুরু করে যারা ফটোকপি মেশিন চাচ্ছেন তোশিবার ফটোকপি মেশিন কিন্তু রয়েছে। আচ্ছা এটা মোটামুটি আমরা যদি দেখি তোশিবার মডেল 3A, সবচেয়ে পপুলার ব্র্যান্ড,
তোশিবা আর মডেল হচ্ছে 2303 এটা খুব চলে আমাদের দেশে খুবই ভালো একটা ফটোকপি মেশিন এটা প্রাইসটা আপনার 45000 টাকার ভিতরে তো রাসেল ভাই মোটামুটি আমরা তো দেখলাম আপনার কাছে সব ধরনের প্রিন্টারগুলোই পাওয়া যায় তো এই প্রিন্টারগুলোর প্রাইস কি আসলে কি আপডাউন করে কিনা জি প্রাইস খুবই আপডাউন করে যার কারণে আমরা এভাবে ভিডিওতে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কারেন্টলি প্রাইসটা বলে দিতে পারতেছি না আমরা একটা ধারণা দিয়ে দিতেছি প্রাইসগুলো নিয়ে অনেকে অনেক মনোক্ষুণ্ণ হয় অনেক মন খারাপ করে কিন্তু আমাদের প্রাইসগুলো এটাই এবং মূল বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ব্যবসার মূল পলিসি হচ্ছে সততা আমরা এইসব মাল যেটা বলি সেটাই সেল করি সেটাই কাস্টমারকে দেই আমাদের এই প্রোডাক্টগুলো সব অফিশিয়াল প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট আমরা কোনো নন চ্যানেলের প্রোডাক্ট সেল করি না কেউ যদি এই প্রোডাক্টগুলোর অরিজিনাল ইন চেঞ্জ করে নিতে চান তো অবশ্যই ওনারা বললে আমরা এটা চেঞ্জ করে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেসব প্রোডাক্টগুলো দেখতেছেন আপনারা যারা সাইফুল ভাই বা সাইফুল এক্সপ্রেসের ফলোয়াররা আছেন তারা অবশ্যই যদি এসে বলেন যে আমি সাইফুল ভাইয়ের ব্লগ দেখে এসেছি তো ওনাদের জন্য আমাদের একটা গিফট আছে সেটা হচ্ছে যে প্রতিটা লেজার প্রিন্টার আর অল ইন ওয়ান প্রিন্টারের সাথে আমরা আপনাদেরকে সেঞ্চুরির অফসেট পেপারের এক বক্স কাগজ গিফট হিসাবে দিব আর যেগুলা সিঙ্গেল ফাংশন প্রিন্টার আছে অনলি সিঙ্গেল ফাংশন প্রিন্টার ওগুলোর সাথে আমরা আপনাদেরকে একটা করে ফটো পেপার গিফট হিসাবে দিব ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যেখানে সুন্দরবন জননী করতোয়া এসে পরিবহনের সার্ভিস আছে এসব সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে করা যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি যারা আসলে নিতে যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের সব প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে এই প্রিন্টারগুলো তাদের কাছ থেকে নিতে পারেন